রেস্টুরেন্টের মতো ওয়েজেস এখন কিন্তু গড়েই বানাতে পারবেন, আর স্বাদ কেমন তা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আমি দেবো আপনাদেরকে টিপস সহ। এখানে আমি চারটা আলু সেদ্ধ করে নিয়েছি, এইভাবে কেটে আলুটাকে মিডিয়াম সেদ্ধ করে আমি তেলে ভেজে নিচ্ছি, একদম ফ্রাই করে নিব। আমরা যেভাবে ফ্রেঞ্চ ফ্রাই প্রথমটা করি, প্রথম ডাব যেভাবে ফ্রেঞ্চ ফ্রাইটা আমরা ভেজে নিই, সেরকম করে আমি একটু হালকা মুচমুচে টাইপের করে এটাকে ভেজে নিব। আমি কিন্তু এটা 100% সেদ্ধ করিনি, এখানে 40%-এর মতো সেদ্ধ হয়েছে এবং বাজার সাথে সাথে এটা আরও একটু সেদ্ধ হয়ে যাবে। মানে হচ্ছে সব মিলিয়ে আপনাকে 80%-এর মতো এটাকে সেদ্ধ করে নিতে হবে। যদি বেশি সেদ্ধ করা হয় তাহলে কিন্তু পরবর্তীতে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আমার সেদ্ধ করা হয়ে গিয়েছে, এখন আমি সবগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে উঠিয়ে নেওয়ার পর। এখন আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নিব। তারপর আমি এখানে একে একে এখানে মরিচ গুঁড়ো 1 চামচ, তারপর জিরা গুঁড়ো, তারপর লবণ দিয়ে দিয়েছি, আর কর্নফ্লাওয়ার দিব 2 চামচ। এখানে খেয়াল রাখবেন শুধু মরিচ আর জিরা গুঁড়ো বাদে কিন্তু আমি অন্য কোনো মশলা অ্যাড করিনি। তারপর আমি এখানে 1 চামচের মতো পানি দিয়েছি। এখানে কিন্তু ময়দা একেবারে ইউজ করা যাবে না, অবশ্যই এটা কর্নফ্লাওয়ার দিয়ে এরকম মাখাতে হবে। তারপর আমার ভেজে রাখা আলু যে তেলগুলো ছিল ওইগুলোতে আমি একটা একটা করে আমার ওয়েজেসগুলো দিয়ে দিচ্ছি। এবং এখানে কিন্তু খুব হিটটা কিন্তু চুলার আমি একদম অল্প রেখেছি, তারপর এক সাইড ভেজে তারপর অপর সাইড আমি ভেজে নিচ্ছি। এরকম করে একদমই মুচমুচে করে একদম ব্রাউন কালার করে এটাকে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে আমি যেভাবে দেখিয়েছি আপনারা যদি এভাবে ট্রাই করেন একদম কর্নফ্লাওয়ার দিয়ে এবং আমি যে মশলাগুলো ইউজ করেছি, আপনারা কিন্তু রেস্টুরেন্টের বাইরে স্বাদ পাবেন না, কথা দিলাম। আজকেই বাসায় বানিয়ে ট্রাই করবেন কেমন হলো। দেখতে কিন্তু বেশ হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজাদার ছিল। আর বাসায় বানানোর উদ্দেশ্য একটাই, রেস্টুরেন্টে যেহেতু একটু স্পাইসি হয়, আমার বাচ্চারা একটু স্পাইসি খেতে পারে না, তবুও এরা খেতে চায়, আর বাসায় তো সবসময়ই হেলদি, তার জন্য বাসায় বানানোর চেষ্টা করবেন। আর এখানে দেখুন রিয়াকশন দেখতেই পাচ্ছেন। আজকে এতটুকুই, আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে ভুলবেন না এবং আমার ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।